আমরা এবার একটু অনেকের আগ্রহের জায়গা রাশিফল জানার আগ্রহ থাকে অনেকের দিনের শুরুতেই, সেই রাশিফল জানার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর কেসিপাল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ডক্টর কেসিপাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, প্রতিদিনের মতো রাশিফল জানাবেন, অনেকের প্রত্যাশা থাকে রাশিফল জানার। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সোনায় সোহাগা বলা চলে। এক কথায়, যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাত পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর হয়ে থাকবে, এমনকি সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে, তাই তো রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে যারা বিবাহ যোগ্য আছেন তাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় এমনকি মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পেতে পারেন, সেই সঙ্গে দ্রুত গতির বাহন বর্জন করার আবশ্যকতা রয়েছে। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে, তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করার সমীচীন হবে। মনে রাখবেন, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দিলেও কলকারখানার উৎপাদন বৃদ্ধি করা কঠিন হতে পারে, এত দূর সত্ত্বেও মন সুর সঙ্গীত ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার সিংহ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ খুলবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে দিতে পারে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে পরিপূর্ণরূপে সহযোগিতা পাবেন, এমনকি ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক রাখতে হবে, এমনকি দুই চাকার যান বহন বর্জন করতে হবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন, কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে, তবে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ হবে, এমনকি অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে, তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, এমনকি প্রেমী যুগলের প্রেম সমাজে স্বীকৃতি পেতে পারে। এবার ধনুরাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যেতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়তে পারে, তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে পড়তে হতে পারে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করে চলবেন, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন, তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, তাছাড়া গৃহ সুখ বজায় রাখতে জীবন সাথীর
মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি যোগ্য কর্ম প্রাপ্তির পথ সুপ্রশস্ত হতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।